আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা এই যেই গাছটিকে আমাদের গ্রামের বাসায় বলে বাইরালি গাছ আপনাদের এলাকায় কি নামে ডাকে এই গাছটি পায়ের গুড়ালিতে ব্যথা হলে যে যেই ব্যথাকে আমাদের বাসায় ঘোড়া ব্যথা বলা হয় পায়ের গোড়ালিতে অনেক ব্যথা হয় এমন ব্যথা হলে আমার দাদা দাদি এই গাছ দিয়ে ওষুধ দিতেন এই গাছের তিন চারটি শিকড় নিতেন অথবা পুরো গাছ নিতেন ছোটো হলে দুই তিনটা গাছ নিতেন অল্প কিছু আদা নিতেন এবং গোড়ার খুর আছে গোড়ার খুর পুড়িয়ে ওই ধরেন দশ পনেরো গ্রাম গোড়ার খুর পুড়িয়ে সাথে আধি শটাকে মতো আদা নিয়ে আর এই বাইরালি গাছ ছোটো হলে দুই তিনটা বড় হলে শিকড় নিতেন দুই তিনটা নিয়ে বেটে পায়ের গোড়ালিতে গরম করে কাপড় দিয়ে বেঁধে দিতেন সেটা দশ বারো ঘন্টা রাখলেই পায়ের গোড়ালির ব্যথা ভালো হয়ে যেত এ দেখেন আমাদের এখানে আরও অনেক আছে বেরেলি গাছ